বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব ইন্ডিয়া ভ্রমণে, যেটা ভারত বা হিন্দুস্থান নামেও পরিচিত। বন্ধুরা, ভারতের অফিসিয়াল নেম রিপাবলিক অফ ইন্ডিয়া, যেটার অবস্থান সাউথ এশিয়ায়। এখানকার জনসংখ্যা আজ অবধি দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার দেশ, যেটার মোট জনসংখ্যা 135 কোটির মতো। যদি বিশ্বকে ছয় ভাগ করা হয়, তাহলে ছয় ভাগের এক ভাগ জনসংখ্যা ভারতে রয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হিসেবে 2030 সালের মধ্যে ভারত জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের এক নম্বর দেশ হয়ে যাবে, এবং এখানকার জনসংখ্যা চীনের থেকেও বেশি হয়ে যাবে। ভারতের 50% জনসংখ্যা ইয়াং জেনারেশন, যাদের বয়স 25 বছরের কম। পুরো বিশ্বে ভারতই একমাত্র দেশ যেখানকার মোট জনসংখ্যার মধ্যে 70% হিন্দু, 14% মুসলিম, 6% খ্রিস্টিয়ান এবং বাকি অন্যান্য ধর্মের মানুষ। খ্রিস্টিয়ান এখানকার তৃতীয় বৃহত্তম ধর্ম। বর্তমানে ভারতে শতকরা 79% হিন্দু ধর্মের মানুষের বসবাস। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমে ভারতের বর্ডার সম্পর্কে বলি। তাহলে ভারতের পূর্বে রয়েছে বাংলাদেশ এবং মিয়ানমার, এবং উত্তর দিকে রয়েছে ভুটান, চীন এবং নেপাল। আর ভারতের পশ্চিম পাশে রয়েছে পাকিস্তান, এবং দক্ষিণে রয়েছে ইন্ডিয়ান ওশান এবং শ্রীলঙ্কা, সেই সাথে ইন্দোনেশিয়ার সমুদ্র। বন্ধুরা, ভারতের অদ্ভুত ফ্যাক্টস সম্পর্কে যদি বলি, তাহলে ভারতই এমন দেশ যেখানে সবচেয়ে বেশি ভেজিটেরিয়ান রয়েছে। সেই জন্যই ম্যাকডোনাল্ডস এবং কেএফসি এখানে ভেজিটেরিয়ান মেনু লঞ্চ করেছিল। ভারত বিশ্বের সবচেয়ে বড় মিল্ক প্রোডিউস করা দেশ, যেটা পুরো বিশ্বের 60% দুধের যোগান দিয়ে থাকে। বর্তমান সময়ে ইন্ডিয়ান রেলওয়েতে 13 লক্ষ মানুষ কাজ করে, যেটা মোনাকো আইল্যান্ডের জনসংখ্যার থেকেও বেশি। ভারত হচ্ছে সেই দেশ যেখান থেকে অন্যান্য দেশ 90% সফটওয়্যার কিনে থাকে। বন্ধুরা, ইন্ডিয়ার মতো নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া এবং কঙ্গো তাদের ইন্ডিপেন্ডেন্টে ভারতের মতো 15ই আগস্ট পালন করে থাকে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ভারতের প্রথম রকেট একটি সাইকেলে লাগানো হয়েছিল, যেটাকে লঞ্চিং স্টেশনে নেওয়া হয়েছিল। ইংরেজিতে কথা বলার ব্যাপারে ভারত রয়েছে বিশ্বে দ্বিতীয়তম স্থানে, আর যেটা আস্তে আস্তে বেড়েই চলছে। ভারতে 3 লাখেরও বেশি মসজিদ রয়েছে, যেটা অন্য কোনো দেশেই নেই। এমনকি পুরো 5টা ইসলামিক কান্ট্রি মিলেও এত মসজিদ নেই। ভারতের সবচেয়ে বেশি পোস্ট অফিস রয়েছে, যার পরিমাণ প্রায় 1.5 লাখ। বিশ্বের ভাসমান পোস্ট অফিসও ভারতের কাছেই রয়েছে। ভারতের একটি অ্যামেজিং ফ্যাক্ট হচ্ছে, ইংরেজরা যাবার আগে ভারতকে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হিসেবে বিবেচনা করত। সুগার ব্যবহারে ভারত সবার আগে রয়েছে, যারা সুগারকে প্রথমে উৎপাদন করেছিল। এছাড়া ধান চাষে ভারতের অবস্থান বিশ্বে দ্বিতীয়তম। বন্ধুরা, ভারতকে মাইনিং বা হীরার দেশও বলা হয়ে থাকে। হীরার সবচেয়ে বড় খনি ইন্ডিয়ার কাছেই ছিল, কিন্তু ব্রাজিল হীরার খনি পাওয়ার পর এখন দ্বিতীয় স্থানে চলে এসেছে ভারত। শ্যাম্পু যেটা আমি আপনি ব্যবহার করছি, সেটা প্রথমে ভারতেই তৈরি করা হয়েছিল। ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও ভারত রয়েছে অনেক এগিয়ে, যারা প্রতি বছর অ্যাভারেজে 1300 ছবি রিলিজ করে, যেটা হলিউডের থেকেও বেশি। আমেরিকার শতকরা 28% সায়েন্টিস্ট এবং 12% ডক্টর তাদের জন্ম ভারতেই। এছাড়াও নাসাতে শতকরা 36% সায়েন্টিস্ট ভারতের। মাইক্রোসফট কোম্পানির 40% কর্মচারী ভারতের নাগরিক। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় পাইকারি বাজার ভারতে রয়েছে। ভারতের রোড নেটওয়ার্ক বিশ্বের সবচেয়ে বড় রোড নেটওয়ার্ক। দাবা বা চেস, যেটাকে বিশ্বে কিং গেম বলা হয়, 1700 শতাব্দীতে সর্বপ্রথম ভারতেই দাবা খেলার প্রচলন শুরু হয়েছিল। বিশ্বের সবচেয়ে উঁচু ক্রিকেট স্টেডিয়াম ভারতেই অবস্থিত, যেটা অবস্থিত হিমালয় প্রদেশে, যার উচ্চতা 2243 ফুট, যেটা 1983 সালে বানানো হয়েছিল। ভারতের চন্দ্র মিশন অসফল হওয়া সত্ত্বেও বিশ্বের প্রথম 5টি মিশনের মধ্যে ভারত রয়েছে। এমনকি ভারতই একমাত্র দেশ যারা প্রথমবারই মঙ্গল গ্রহে স্যাটেলাইট পাঠিয়েছিল। ভারতে আজও অবধি সাপকে খোদা মানা হয় এবং এদেরকে দুধ খাওয়ানো হয়। মৌসিনরাম ভারতের এমন এলাকা যেখানে এই বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, যেটিকে পৃথিবীর সবচেয়ে বেশি ভেজাজন বলা হয়ে থাকে। ভারতের কাছে সবচেয়ে বেশি ওয়েপন রয়েছে, কিন্তু এরা কখনো কোনো রাষ্ট্রের উপর হামলা করেনি। বিশ্বের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র সেটি ভারতেই অবস্থিত। এছাড়াও ভারতে দুনিয়ার দ্বিতীয় সবচেয়ে বড় এয়ারপোর্ট রয়েছে, যেটি দিল্লিতে অবস্থিত। ভারতের সবচেয়ে বড় রোডের নাম SH-44, যেটা বানারস থেকে কন্যাকুমারীর দিকে যায়। শাপলা এখানকার জাতীয় ফুল। সাদা সিংহ যেটা এখান থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, সেটা এখনও ভারতে পাওয়া যায়। ভারতের জাতীয় পাখি ময়ূর। ভারতের মানুষের সবচেয়ে পছন্দনীয় পানীয় হচ্ছে চা।
এবং পছন্দের সাথে সাথে এরা চা পাতা উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় দেশ। আম ভারতের জাতীয় ফল। জাতীয় ফল হবার সাথে সাথে সমগ্র বিশ্বের শতকরা 40% আম ভারতে যোগান দিয়ে থাকে। ভারতই প্রথম দেশ যারা সর্বপ্রথম চাঁদে পানির সন্ধান পেয়েছিল। বিশ্বের পঞ্চম আশ্চর্য তাজমহল এই ভারতেই অবস্থিত। হকি ভারতের জাতীয় খেলা, কিন্তু ভারতীয়রা সবচেয়ে বেশি ক্রিকেট খেলা পছন্দ করে। বিশ্বের সবচেয়ে বড় প্রিমিয়ার লীগ আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের হোস্ট ভারত। পুরো ভারতে একটা মাত্র টাইম জোন রয়েছে। ভারতের কারেন্সিকে রুপি বলা হয়ে থাকে, যেটাকে দেশ থেকে বাইরে নিয়ে যাওয়া আইনত অপরাধ। বলিউড দুনিয়ার সবচেয়ে বড় মুভি ইন্ডাস্ট্রি, এর পরে রয়েছে নাইজেরিয়ান মুভি ইন্ডাস্ট্রি। ভারতে একটি যেমন খুশি তেমন সাজার অনুষ্ঠান করা হয়, যেখানে 485টি বাচ্চা মহাত্মা গান্ধীর মতো করে সাজে এবং একত্রিত হয়। বিশ্বের সবচেয়ে বড় স্কুল ভারতেই অবস্থিত, যেখানকার মোট স্টুডেন্ট সংখ্যা 45,000। ভারতের একটি অদ্ভুত ফ্যাক্ট হচ্ছে, এখানে 300টিরও বেশি সংবাদপত্রের মধ্যে 46টা ইংরেজিতে ছাপা হয়। আমেরিকা এবং জাপানের পরে ভারতই একমাত্র দেশ যারা সুপার কম্পিউটার বানিয়েছে। শনিশামপুর ভারতের একটি গ্রাম, যেখানকার ঘরে কোনো দরজা জানালা নেই। ভারতের কাবাডি দল এখন পর্যন্ত সবগুলো ইন্টারন্যাশনাল পুরস্কার জিতেছে। আইফেল টাওয়ার থেকে 35 মিটার লম্বা কাশ্মীরের মেরমা পুল বিশ্বের সবচেয়ে বড় পুল, যেটি দুটি পাহাড়ের মধ্যে অবস্থিত এবং এর উচ্চতা 1,178 ফিট। যদি ভারতের প্রকৃতি সম্পর্কে বলতে হয়, তাহলে ভারত বিশ্বের সপ্তম অবস্থানে রয়েছে। ভারতের রাজধানীর নাম নিউ দিল্লি। ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে মুম্বাইতে। দ্বিতীয় সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে রয়েছে কলকাতা শহর এবং বেঙ্গালুরু। ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। জিমোররাকা এক্সপ্রেস বিশ্বের সবচেয়ে বড় হসপিটাল ট্রেন, যেটা অনেক দূর অবধি তার সেবা দিয়ে থাকে। ভারতে কোনো জাতীয় ভাষা নেই, কিন্তু হিন্দি এবং ইংরাজিকে সরকারি ভাষা হিসেবে বিবেচনা করা হয়। ইউনাইটেড নেশনের মতে দিল্লি জনসংখ্যার দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। এভাবেই মুম্বাই সপ্তম এবং কলকাতা দশম স্থানে রয়েছে। আবর্ষণের দিক থেকে ভারত সবচেয়ে এগিয়ে। বিশ্বের সবচেয়ে বেশি আবর্ষণ ভারতেই হয়ে থাকে। যদি অ্যাক্সিডেন্টের কথা বলি, তাহলে ভারত সবার আগে থাকবে। এখানে প্রতি বছর 10 লাখেরও বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। ভারতের মানুষ মনে করে এখানে 1 কোটি খোদা ও দেবী রয়েছে। কিছু কিছু মানুষের ধারণা এদের সংখ্যা 330 মিলিয়ন। ভারত বিশ্বের সবচেয়ে বেশি কম্পিউটার সফটওয়্যারের এক্সপোর্টার। বিশ্বের সবচেয়ে বড় মন্দির এই ভারতেই অবস্থিত, যেটা মাত্র 5 বছরে নির্মাণ করা হয়েছিল। ভারতের সবচেয়ে বড় স্মরণীয় মন্দির রয়েছে, যাকে বিষ্ণু টেম্পল বলা হয়ে থাকে, যেটা তিরুপতি শহরে অবস্থিত, যেখানকার 30,000েরও বেশি নাগরিক $100 দান করে থাকে। এলাহাবাদ বিশ্বের সবচেয়ে বড় মজলিস, যেটা 12 বছর পরপর হয়ে থাকে। এখানে 85 মিলিয়নের মতো হিন্দু অংশগ্রহণ করে থাকে। যেখানে বিশ্বের সবচেয়ে বেশি হিন্দু ভারতের 3টি বড় বড় নদীর মুখ গঙ্গা, যমুনা এবং সরস্বতীতে গোসল করতে আসে। বর্তমান ভারতের জিডিপির অনুপাত অনুযায়ী বিশ্বের সপ্তম বড় এবং এশিয়ার দ্বিতীয় বড় ইকোনমি। তথ্য অনুযায়ী এটাকে বিশ্বের সবচেয়ে বড় ফাস্টেস্ট এবং গ্রোয়িং ইকোনমিতে এনে দাঁড় করিয়েছে, যেটা বিশ্ব দরবারে জায়গা করে নিয়েছে। ভারতকে বিশ্বের পাওয়ারফুল কান্ট্রিগুলোর মধ্যে একটি বলে গণ্য করা হয়। ভারতের আর্মি বিশ্বে তৃতীয় ক্ষমতাধর এবং খরচের দিক থেকে ষষ্ঠ বড় আর্মি। বন্ধুরা, ভারত একটি গণতান্ত্রিক দেশ, যেখানে পার্লামেন্টের রিপোর্ট মোতাবেক 29টি স্টেট এবং 7টি প্রদেশ রয়েছে। ভারতের বাণিজ্যনগরী মুম্বাইতে রয়েছে বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত বাড়ি অ্যান্টেলিয়া। শিল্পপতি মুকেশ আম্বানির এই বাড়িটি 2010 সালে তৈরি করা হয়। 27 তলা বাড়িটির মোট আয়তন 4 লক্ষ বর্গফুট, দৈর্ঘ্য 560 ফুট। তামের নিরিখে বাকিংহাম প্যালেসের পরেই অ্যান্টেলিয়ার স্থান। যদিও বাকিংহাম প্যালেস ব্রিটেনের সরকারি সম্পত্তি, ভারতের 25 জন শীর্ষধনীর সম্পদ একত্র করলে $174.8 বিলিয়ন দাঁড়ায়, যা ইউক্রেনের মোট জিডিপির সমান। ভারতের শীর্ষধনী মুকেশ আম্বানি, যার সম্পদের পরিমাণ $24.2 বিলিয়ন। বিশ্বের সবচেয়ে বড় যৌনপল্লী এই ভারতেই অবস্থিত, যেটি মুম্বাই শহরেই রয়েছে। এখানে একই সাথে প্রায় 5,000েরও বেশি পতিতা যৌন ব্যবসা করে থাকে। অনেক পুরাতন হলেও এটি এখন অনেকটাই সরকারিভাবেই চলছে, তাই এই কাজটিকে তারা লাইসেন্স নিয়ে চালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল ভারতের ব্যাপারে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভারতের অবাক করা তথ্যগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।